ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد مسعود باي بنگلদেশ থেকে প্রশ্ন একজন মুসলিমের কি কি গুণাগুণ থাকলে সে আদর্শ মুসলিম হতে পারেন প্রথম কথা হচ্ছে যে আপনি এমন একটা বিষয় জানতে চেয়েছেন যে সম্পর্কে কোরআন হাদিস নাজিল হয়েছে তো এই তিরিশ পারা কোরআন এবং রাসোরল সাল আলহি ওয়াসাল্লামের এই অসংখ্য হাদিস এটা কেন শুধুমাত্র এই যে জন্যেই যে একজন মানুষকে আদর্শ মুসলিম করবে কিভাবে তো এটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে আমি আপনাকে বলবো আপনি কোরআন হাদিস পড়েন কারণ কোরআন হাদিস মেনে চলাটাই হচ্ছে আদর্শ মুসলিম হওয়ার একমাত্র উপায় কোনো ব্যক্তি যদি কোরআন হাদিস ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি কখনো আদর্শ মুসলিম হতে পারবে না কোনো একটাকে ছেড়ে দিলেও পারবে না তো কথা হচ্ছে যে আমি দুঃখিত যে আপনার এই প্রশ্নের উত্তরটা সংক্ষিপ্ত আকারে দেওয়া মোটেও সম্ভব নয় এই সম্পর্কে পুরো কোরআন হাদিস হয়েছে এতটা কথা বলি যে কোরআন থেকে আপনি যে আপনি স্পষ্ট এগুলো পাবেন সেটা হচ্ছে সুরা মমিনুনের প্রথমে আল্লাহ সুবাহ আহওয়াত এটা বলেছে সুরা ফলের প্রথমে রয়েছে সুরা আন কাবুতের প্রথমে রয়েছে তো এইভাবে বেশ কিছু সুরার ইন্ডিংয়ে আপনি শুরুতে আপনি দেখতে পারেন এবং আপনার আদর্শ মুসলিম করার জন্য আল্লাহ সবানা হওয়া তাহলে আমপাড়ার যতগুলো সূরা আছে তাতে আপনি বেশ দিক নির্দেশনা পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাদিস থেকে যদি আপনি জানতে চান তাহলে চারটা দিক আমরা পাই যে একজন আদর্শ মুসলিম হতে হলে আমাদের চারটা দিক সুস্থ মানে সুন্দর হতে হবে সঠিক হতে হবে একটা হলো আকিদা বিশ্বাস একটা হলো আমল ইসলামের যে বিধিবিধানগুলো আছে সে আমলগুলো পালন করা একটা হলো চরিত্র ঠিক করা একটা হলো মামালাত মানে আদান প্রদান এই চারটা দিক মানুষের ঠিক থাকতে হবে এই মর্মে একটা চমৎকার উক্তি রয়েছেন আপনার ইমাম আবু সিজিস্তান ইন মানে ইমাম আবুদাউদ রাহেমহল্লা তিনি তার কিতাবের ভূমিকাতে কথাটা উল্লেখ করেছেন যে আমি রাসুল্লাহ সালাহ আলি ওয়াসাল্লামের থেকে পাঁচ লাখের মতো হাদিস শ্রবণ করেছি মানে কালেকশন করেছি তার মধ্য থেকে বাছাই করে যেটা আমার কাছে সহি মনে হয়েছে এমন চার হাজার আরেক বর্ণনা আসছে চার হাজার আটশো হাদিস আমি জমা করেছি এই চার হাজার অথবা চার হাজার আটশো হাদিসের হাদিসকে আমি লক্ষ্য করে দেখেছি যদি কোনো ব্যক্তি এটাকে ফোল্ডার করতে চায় তাহলে মাত্র চারটা ফোল্ডার যথেষ্ট হয়ে যাবে মানে সমস্ত হাদিসগুলো বা পুরো ইসলামটাকে তিনি বলছেন মাত্র চারটা ফোল্ডারে জমা করা যাবে বা চারটা বক্সে বন্দি করা যাবে বা চারটা দিকে নিয়ে আসা যাবে এই চারটা হাদিসকে যদি কেউ ফলো করে তাহলে সে হবে সম্পূর্ণ মানে সব থেকে উত্তম মুসলিম মাত্র চারটা হাদিস তাদের দৃষ্টিভঙ্গি এত চমৎকার আর লক্ষ্য করে দেখলাম সুবহান আর হাদিসগুলো খুব সেন্সিটিভ যে একজন মানুষকে বাঁচতে হলে অন্যায় থেকে বা জাহান্নাম থেকে আর সুন্দর মানুষ হতে হলে চারটা দিক এত তার তিনি উল্লেখ করেছেন তার একটা হাদিস হচ্ছে বিন নিয়ত তিনি বলছেন এই হাদিসের উপরে যে ব্যক্তি আমল করবে তাহলে তার নিয়তটাকে সে সুন্দর করতে হবে বিন নিয়ত তার এই হাদিসের মধ্যে দ্বিতীয় কথাটাই হচ্ছে তার মূল টার্গেট সেটা হচ্ছে ও ইন্নামা লিকুলিম রি ইম্মা একজন ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে মানে যেই ইচ্ছায় সে কাজগুলো করবে সে তাই পাবে তার মানে এই কথাটাকে যদি কোনো ব্যক্তি অন্তরে প্রবেশ করিয়ে রাখে তাহলে তাকে জানিয়ে দেওয়া হয়েছে সে দুনিয়াতে যা কিছু করবে এর এই মানে কর্ম দিয়ে সে যদি জান্নাত চায় তাহলে জান্নাত পাবে সে যদি আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি পাবে কিন্তু সে যদি কর্মগুলো দুনিয়ার কোনো উদ্দেশ্যে করে থাকে তাহলে সে দুনিয়া পাবে এটা আল্লাহ হুয়া তালার পক্ষ থেকে তাকে জানানো হয়েছে তার মানে নিয়তটাকে সুন্দর করতে হবে এটা হল একটা হাদিস দ্বিতীয় আরেকটা হাদিসের টুকরা তিনি উল্লেখ করেছেন এটাও যেমন বুখারিতে আছে দ্বিতীয় হাদিসটাও বুখারিতে আছে সেটা হচ্ছে তিনি বলছেন নোমান বিন বাসিরের হাদিস যে আল হালালু ও বাই এনুন ও ও বাই এনুন ও বাই ও হাত তো হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এই হাদিসের মধ্যে একটা টুকরা আছে তার পরের অংশটাই হচ্ছে এই ফামান ইত্তাকা শুভাত ইস্তাবরা আলী দিন ইহি যেই ব্যক্তি সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকতে পারলো সে তার ধর্মকে হেফাজত করে নিল বা তার মান মর্যাদাকে হেফাজত করে নিল তাহলে এটা একটা চমৎকার শব্দ হাদিসের মধ্যে চমৎকার জুমলা হচ্ছে এটা যে যে কোনো ধরনের সন্দেহ আপনার যে কোনো সন্দিহান বিষয়গুলো আছে যেগুলো কোরআন হাদিসের স্পষ্ট আপনার কাছে কোনো দিক নির্দেশনায় মনে হচ্ছে সন্দেহ এটা হালাল না হারাম এই ধরনের সন্দিহান বিষয় থেকে কোনো ব্যক্তি যদি বেঁচে থাকে তাহলে তার দ্বারা কোনো দিন হারাম কাজ হতে পারে না তাহলে এটা একটা এমন একটা সাইজ সাইট মানে যার মাধ্যমে তার কর্ম সুন্দর হয়ে যাবে তৃতীয় তিনি আরেকটা হাদিস বলছেন যে রাসুল ইসলামের যতগুলো হাদিস আছে তার আরেকটা হাদিস হচ্ছে তিনি বলেছেন যে লা মানে একজন ব্যক্তি লা একজন ব্যক্তি সে নিজের জন্যে যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটাই সেটাই পছন্দ করবে লা 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 আ ইয়া হাতা আহাব্বা ইলাইহি হাত্তা আহাব্বা আলি আশিহি মা ইউ হেব নাফসি আও কামা হাদিসের বিভিন্ন শব্দ এটা আসছে তার মানে একজন প্রকৃত মোমিন সেই ব্যক্তি যেই ব্যক্তি সে নিজের জন্য যেটা ভালো ভালোবাসে পছন্দ করে সে তার ভাইয়ের জন্যও তাই পছন্দ করবে মানে সে যেমন লাঞ্ছিত হতে চায় না সে যেন ঠকতে চায় না সে যেন আপনার অপদস্থ হতে চায় না সে যেন সম্মান চায় তো এইগুলো যেন সব তার ভাইয়ের জন্য পছন্দ করে যে তাকেও সম্মান করবে তাকেও লাঞ্ছিত করবে না তাকেও ঠকাবে না এইভাবে অন্যের জন্য সে তাই করবে যেটা সে নিজের জন্য চায় তাহলে এটা একটা হাদিস ছিল তাহলে এটা হলো মা আমালাত এটা হচ্ছে চরিত্রগত দিক আরেকটা হলো তিনি বলেছেন যে একজন সাহাবী জিজ্ঞেস করেছিল যে ইয়াসুর আল্লাহ দুল্লা আলা আমালিন ইজহানা আমিল তুহ আহাব্বানী আল্লাহ আহাব্বানি আন্নাস আমাকে এমন একটা কর্মের কথা বলেন যে কর্ম করলে আল্লাহ আমাকে ভালোবাসবে আবার দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসবে এটা কিন্তু খুব কঠিন কথা কারণ যে কোনো মানুষ আল্লাহর ভালোবাসার কাজ করে মানুষ কিন্তু দুনিয়ার মানুষ অনেকে তাকে কিন্তু পছন্দ করে না তার মানে সম্পর্ক ছেদ হবে এই সেই কিন্তু সে এমন একটা আমলের কথা বলেন যেটা করলে আল্লাহ ভালোবাসবে দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসবে তখন তিনি বলেছিলেন যে ইজ হাদ ওয়াজ হাদ দুনিয়া ইউ বোকা হেউ ওয়াতি ওয়াতি ইউ হবু কাল ওয়া ওয়াজ মানে তার একটা কথা ছুঁড়ে এরকম তুমি দুনিয়া থেকে বাঁচো দুনিয়া থেকে পরহেজ করো তার মানে দুনিয়া দুনিয়ার ধরেন যেই মানুষ দুনিয়া থেকে যেগুলো ভোগ করে মানে নিজের স্বার্থ এটাকে যদি তুমি ছেড়ে দিতে পারো তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে ওয়াজ হাত ফির দুনিয়া বলা হয়েছে ওয়াজ হাত ফিদ দুনিয়া আরেকটা বর্ণনা আসছে যে কয়েকটা ভাষায় আছে যে তুমি ওই বিষয়টাকে ছেড়ে দাও যেটার সাথে তোমার কোনো সম্পর্ক নাই মানে খেলতাম অহেতুক কাজ যেগুলোকে বোঝায় অহেতুক কাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দিতে পারে তাহলে এক তো সে হারাম থেকে মুক্ত সন্দিহান বিষয় থেকে সে বেঁচে থাকার মাধ্যমে আরেকটা হলো অযথা কাজ যেগুলো যেগুলো তার জীবনের কোজন্য কোনো উপকারে আসবে না এক্সাম্পল স্বরূপ যেমন যে কোনো খেলাধুলা গেমস খেলা তারপরে ক্রাম লুডো বা হাতের আঙুল দিয়ে যেগুলো খেলা হয় এগুলোতে না তার শরীরচর্চা হবে না কোনো কিছু 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 খেলাতে আছে যে শরীর শরীরচর্চা হয় ওটাও ইসলামে অ্যালাউ নাই যেহেতু ওটার মাধ্যমে সময় নষ্ট হচ্ছে তো আর এমন কিছু আছে যেগুলো তার কোনো উপকারে আসে না যেমন বর্তমানে মোবাইলে গেমস খেলা কম্পিউটারে এগু ডিভাইসে দিয়ে গেমস খেলা এগুলো এত নোংরা কাজ এগুলো দিয়ে তার দুনিয়া না দুনিয়ার উপকারে আছে না পরকালের উপকারে আছে তো এইভাবে যেমন ফিল্ম দেখা বা কিছু তো বলা হয়েছে যে কোনো ব্যক্তি এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে পারবে তার মানে সে হবে প্রকৃত মুসলিম তো এটা লম্বাচুরা বিষয় আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তো এগুলো হচ্ছে বিষয় যে আমাদেরকে এগুলো যদি সূক্ষ্মভাবে আমরা লক্ষ্য করি তাহলে প্রকৃত মুসলিম হওয়া সম্ভব জি আল্লাহ আমাদের জন্য সহজ করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ